এই ভিডিওটি দেখার পরে আপনি হয়তো প্রতিদিন একশো ঘন্টার মতো টাইম আপনার চ্যানেলে কাউন্ট করাতে পারবেন এবং সম্পূর্ণ রিয়েল হতে আরেকটি কথা হলো এটা দিয়ে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন চার হাজার ঘন্টা টাইম পর্যন্ত আপনি যেতে পারবেন কিন্তু ভিডিও শুরুতে একটা অর্নিং সেটা হলো প্রাইভেট ভিডিও ডিলেট করা ভিডিও আনলিস্ট ভিডিও শর্ট ভিডিও একটা থেকেও কিন্তু আপনার অস্ট টাইম কাউন্ট হবে না পরবর্তীতে এগুলো বুঝিয়ে বলে দিব মেন ইনফরমেশনগুলো প্রথমে রাখার চেষ্টা করি যে আপনি কীভাবে আপনার ওয়াস টাইমগুলো কাউন্ট করবেন তাই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনি এই ভিডিওতে দুই রকম দেখতে পাচ্ছেন ফার্স্ট কীভাবে আপনি কাউন্ট করবেন এবং সেকেন্ড কোন কোন কারণগুলোতে আপনার ভিডিওটি কাউন্ট হবে না ওকে তো মূল ভিডিওতে যাওয়ার আগে চোট অনুরোধ থাকলো যদি চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে প্লিজ সেইটা সাবস্ক্রাইব আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ নাম্বার ওয়ান যে বিষয়টি থাকবে হলো প্লে লিস্ট প্লে লিস্টটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ওয়াশ টাইমটি বাড়ানোর জন্য আমি আপনাকে বুঝায় বলার চেষ্টা করি প্রথমে আপনি মনে করেন যে আপনার এখন রাইট নাও আপনার চ্যানেলে হয়তো আপনি ভিডিও আপলোড করেছেন দশটি কেউ হয়তো ভিডিও আপলোড করেছে বিশটি কেউ হয়তো তিরিশটি এই তিরিশটি ভিডিওকে আপনি ফার্স্ট টাইম একটি প্লে লিস্টে আগে রেডি করে ফেলেন ভিডিওগুলোকে প্লে লিস্টে রেডি করার পরে আপনি যে কাজটি করতে পারেন আপনার প্লে লিস্টের একটা নির্দিষ্ট নাম দিবেন কিন্তু নামটি দিবেন বড় অবাক হওয়ার কিছু নেই প্লে লিস্টের নাম দেওয়া যায় এই নামটির সম্পূর্ণ বড় একটি কোনো রকম নাম রাখবেন এবং রাখার পরে আপনি বিশজন মানুষকে টার্গেট করেন যেটা হলো আপনার রিলেটিভের ভেতরে অথবা বাইরের কান্ট্রিতে ফোকাস করবেন হয় আপনার রিলেটিভের ভেতরে অথবা বাইরের কান্ট্রিতে যারা বসবাস করে হয়তো দেখবেন যে আপনার আত্মীয় স্বজনের ভেতরে আসে এবার যে আপনি নামটি রেখেছিলেন আপনার প্লে লিস্টে তাদেরকে প্লে লিস্টে লিঙ্ক দেবেন না কিন্তু তাদেরকে ওই হু বা হু ওই নামটি দিয়ে সার্চ করতে বলবে আপনার বন্ধুত্বের খাতিরে হয়তো তারা ওই নামটি দিয়ে শাস করবে এবং তাদেরকে বলবেন ওই প্লে লিস্টটি পেলে করে রাখতে দিনে একবার ভালোভাবে বুঝবেন দিনে একবার এবং সে প্রথম দিন পেলে করে রেখে দিল সম্পূর্ণ বৃষ্টি ভিডিও সে দেখে নিলো জাস্ট পেলে করে রেখে দিল তারপরে কিন্তু সে আর দেখবে না কমপক্ষে হলেও সে তিন দিন পাস করবে কমপক্ষে হলেও সে তিন দিন পাস করবে কারণ ইউটিউবে কিন্তু দুই থেকে তিন দিন পর পরে অস্টাইমটি অ্যানালাইটিক্সে কাউন্ট হয়ে যায় তিন দিন যখন পাস্ট হয়ে যাবে সে সেম ওয়েতে সেম পদ্ধতিতে আবারও আপনার ভিডিও দেখতে পারবে এবং ওই সম্পূর্ণ স্টেমটি আপনার মনিটাইজেশনে কাউন্ট হবে কোনো রকম অসুবিধা ছাড়া আপনি যেটা টিম ওয়াইজও কাজ করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন জন্য সে বারবার না দেখে ফেলে সে দুই তিন দিন পরে আপনার ওই প্লে লিস্টটি প্লে করে নাম্বার টু যে বিষয়টা থাকবে হলো ডাটা ইউজ আপনি চলে এটা নিজে করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে যেন ওয়াইফাই না হয় ডাটা ইউজ করবেন আপনি বলতে পারেন যে ডাটা ইউজ করে কিভাবে করব ওই সেম প্রসেসে আপনি প্লে লিস্টটাকে তৈরি করে নেবেন আপনার বাসায় যতগুলো ফোন আসে ফোনগুলোকে রিজস্টার দিয়ে তার ডাটাটি সম্পূর্ণ ক্লিন করে নিন যদি আপনার পার্সোনাল ডকুমেন্ট থাকে সেগুলো সেভ করে নিতে পারেন নেওয়ার পরে আপনি ওই প্লে আপনার কোনো একটি মোবাইলের ডাটা ইউজ করে পেলে করবেন পেলে করার পরে প্রথম দিন আপনি একটি ডাটা দিয়ে দেখে নিলেন খেয়াল রাখবেন যেন আইপি এক না হয়ে যায় প্রথম দিন ডাটা দিয়ে দেখে নিলেন দেখে নেওয়ার পরে পরবর্তীতে ওই তিন দিনের জন্য ওই মোবাইল থেকে কোনো রকমভাবে প্লেনিস্টিয়ার পেলে করবেন না এবং পরবর্তী ফোনে আপনি ডাটা কিনলেন ডাটা দিয়ে সেম ওয়েতে পেলে করলেন পেলে করার পরে আপনার কাছে হয়তো দুইটা ফোন আছে দুইটা ফোন দিয়ে যদি আপনি তিন থেকে চার দিন পর পর আপনার ডাটা কিনে যদি দেখেন এবং যদি আপনার মোবাইলটা সম্পূর্ণ ক্লিন করতে পারেন সেক্ষেত্রে আপনার টাইমটি কাউন্ট হবে কোনো রকম অসুবিধে ছাড়ায় তারপরে আরেকটি কাজ করতে পারেন সেটা হলো ইনস্কেন্ট আমরা যখন কোনো ভিডিও তৈরি করি আপনি দেখবেন যে আমার ভিডিওটি শেষ হবার পরেই সাথে সাথে দেখবেন যে একটা ইন্ড স্ক্রিন চলে আসে দুই সাইডে দুইটা ভিডিও পেলে হয়ে যায় মানে দুই সাইডে দুটো ভিডিও চলে আসে তো আপনার ভিডিওটি যখনই আপনি আপলোড করবেন আপলোড করার পরে ইন্ড স্ক্রিন আপনি সেট আপ করে নেবেন আমার চ্যানেলেও দেখবেন যে এই বিষয়ের উপরে ভিডিও দেওয়া আছে অথবা ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন যে কীভাবে ইন্ড স্ক্রিন সেট আপ করতে হয় তাহলে যে সুবিধাটি আপনার হবে যখন আপনার আদার্স কোনো পাবলিক আপনার ভিডিওটি দেখতেছে যখনই সে ভিডিও থেকে চলে যাবে আপনি যদি তাকে আরও দুইটা ইম্পর্টেন্ট ভিডিও আপনার সামনে শো করাইতে পারেন সেক্ষেত্রে সে ওই ভিডিওতে ক্লিক করতে পারে এবং ওইখান থেকেও আপনি কিন্তু ভালো রকম টাইম জেনারেট করতে পারেন তারপরে যে বিষয়টি থাকে হলো সেটা হলো লাইভ স্ট্রিম কিন্তু লাইভ স্ট্রিম করার পরে এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার অ্যাড হয়ে গেছে সেটা হলো ভিডিও আপনি প্রাইভেট করতে পারবেন না ভিডিও আপনি ডিলিট করতে পারবেন না আপনি যদি কোনো লাইভ স্ট্রিম করেন মনে করেন যে আপনার চ্যানেলে সাপোজ সাবস্ক্রাইব আছে দুইশো জন আপনি লাইভ স্ট্রিম করলেন সেখান থেকে কিছু সংখ্যক পরিমাণ মানুষ অ্যাক্টিভ আসে আপনি যে কোনো বিষয়ে লাইভ স্ট্রিম করতে পারেন কিছু সংখ্যক পরিমাণ মানুষ অ্যাক্টিভ থাকার পরে আপনার যতটুকু অস্ট টাইম কাউন্ট হলো ওই ভিডিওটি যদি আপনি ডিলেট না করেন প্রাইভেট না করেন যদি লাইভ স্ট্রিমটি আপলোড করে দেন কারণ লাইভ স্ট্রিম শেষ হওয়ার পরে কিন্তু ওখানে আপলোড অপশান আসে আপনি যদি আপলোড করে দেন সেক্ষেত্রে প্রতিটা অস্টাইমই আপনার কিন্তু মনিটাইজেশনে কাউন্ট হবে এবং যদি দিনে অথবা সপ্তাহে আপনি একবার করেও লাইভ স্ট্রিম করতে পারেন দেখবেন যে ভালো রকম একটি অস্টাইম আপনি কাউন্ট করতে পেরেছেন কারণ একটা মানুষকে যদি আপনি তিন মিনিটও রাখতে পারেন তিন মিনিট কিন্তু অনেক একটা মানুষকে যদি আপনি একশো মানুষকে যদি তিন মিনিট তিন মিনিট করে রাখতে পারেন আপনি নিজে ক্যালকুলেশন করে দেখেন যে আপনার চ্যানেলের উপরে ডিপেন্ড করে যে আপনি কীভাবে মানুষকে রাখবেন কিন্তু আপনি রাখতে পারলে ভালো রকম থেকে কাউন্ট করতে পারবেন তারপরে যে বিষয়টা থাকলে সেটা হলো গুগল অ্যাডসের মাধ্যমে আপনি চ্যানেলটা করতে পারেন প্রমোশন করে করতে পারেন আপনি আমার ভিডিও তো হয়তো এটা দেখেছেন আমি দুইটা থামনেল যে কোনো এক দিয়ে দিব আমার ভিডিও এখনও আপলোড করা আসছে এই দুইটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে চার হাজার ঘন্টা অষ্টায় আমরা কাউন্ট করেছিলাম এবং একদিনের ভেতরে মনিটাইজেশন অন করেছিলাম যদি আপনি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে ওই দুটো ভিডিও দেখবেন না হলে কোনো দরকার নেই আপনি প্রথম তিনটে থেকে চারটা ওয়ে অ্যাপ্লাই করতে পারেন এবার ভিডিও শুরুতে বলেছিলাম যদি প্রাইভেট করেন অথবা আনলিস্ট করেন অথবা ডিলেট করেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনের ঘরে কোনো রকম অস্টাইম কাউন্ট হবে না এবার বিষয়টি ভেঙে বলে দেয় মনে করেন যে আপনি কোনো একটি ভিডিও আপলোড করেছেন হিউজ পরিমাণ ভিউজ চলে আসলো আপনি মনে করলেন যে সাথে সাথে ওই তো লোকের ভিডিও ছিল ভিডিওটি প্রাইভেট করে দেয় অথবা কপি করে ভিডিওটি নিয়ে এসেছিলাম এখন ভিডিওটি ডিলেট করে দেয় আপনার এক পার্সেন্টও অস্টাইম কিন্তু কাউন্ট হবে না আবার মনে করলেন যে আপনি লাইভ স্ট্রিম করেছেন এখন তো আপনার ভিডিওটি দেখতে খুব একটা ভালো লাগতেছে না আপনার চ্যানেলের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে আপনি ডিলেট করে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক পার্সেন্ট অস্টাইম কাউন্ট হবে না তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেটাই করেন সেটা আপনার ভিডিও পাবলিশ থাকা লাগবে এবং আপনার চ্যানেলে থাকা লাগবে সেক্ষেত্রে আপনার অস্টাইমটি কাউন্ট হবে অনেকে মনে করেন যে আপনি মনিটাইজেশন পাওয়ার পরে সাথে সাথে ডিলিট করে দেবেন এ ভুলটুক করলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে কমপক্ষে আপনি এক মাসের মতো আপনার চ্যানেলে ওই ভিডিওগুলো ডাকবেন সেক্ষেত্রে যে সুবিধাটা হবে আদার্স ভিডিওর অস্ট টাইম এবং আদার্স ভিডিওর যে ভিউজগুলো আস্তে আস্তে আপনার চ্যানেলে যখন জমা হয়ে যাবে তখন আপনার মনিটাইজেশনটা যাওয়ার কোনো সম্ভাবনায় থাকবে না আর যদি আপনার সাবস্ক্রাইবারের প্রয়োজন পড়ে তাহলে দেখবেন যে আমি আরেকটা ভিডিও আপলোড করেছি যেটাতে আমি দেখিয়েছি যে একশো করে দিনে কিভাবে সাবস্ক্রাইবার নিতে পারেন দিয়ে ওই ভিডিওটিও দেখতে পারেন সবকিছু অ্যাপ্লাই করার পরও যদি আপনি দেখেন যে আপনার দ্বারা সম্ভব হচ্ছে না এই অস্ট টাইম এই সাবস্ক্রাইবার গেইন করা সেই ক্ষেত্রে আপনি বুস্টিং এর সাহায্য নিতে পারেন ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়ার চেষ্টা করবো সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে নিচে কমেন্ট জানাবেন এবং যদি নতুন কোন বিষয়ের উপরে ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন তো চেষ্টা করবো আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে আসার জন্য তো আমি যে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ